আমার নিজের মা বাবা কে আমি জানি না, এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল ওয়ান, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল টু, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল থ্রি, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। সব সম্পর্ক তুই এখানেই শেষ করে দিচ্ছিস? না, একটা সম্পর্ক থাকবে, ব্যবসায়িক সম্পর্ক, বিজনেস রিলেশন। সেটা অবশ্য তুই বিশ্বাস করিস না। আমি তোকে চ্যালেঞ্জ করছি, এক বছরের মধ্যে আমি তোর ধারণাটাকে ভেঙে দেব। আমার কোম্পানির লঞ্চের ইনভিটেশন ঠিক সময় তোর কাছে পৌঁছে যাবে। গুড মর্নিং। ও থ্যাংক ইউ, ওয়েলকাম রোমিত। চলো আমরা আমাদের ঘরে ফিরে যাই। আমাদের ঘর মানে? আমাদের ঘর মানে আমাদের নিজেদের ঘর, বিয়ে করে আমরা যেই ঘরে এসে উঠেছিলাম। এই ঘরে এসে কেউ যদি দেখে যে রিজুর ফটোটা উল্টো দিকে ঘোরানো, তাহলে কিন্তু তোমাকে বা আমাকে জিজ্ঞেস করবে। কি বলবো, আমাদের মুখ দেখা দেখি বন্ধ। আমরা যদি আমাদের ঘরে ফিরে যাই তাহলে এইসব নিয়ে আর ভাবতে হবে না। কিন্তু মোম, দিদা যদি কিছু বলে তাহলে? দিদার কথা শুনে কোনো লাভ হয়েছে বলতো? বরং ক্ষতি হয়েছে। আমি দেখেছি রুম চেঞ্জ করার পরে এসব গন্ডগোল শুরু হয়েছে। দেখো রমিত, আমাদের আমাদের ভালোটা কিন্তু মানে আমাদের ভালো থাকাটা আমাদের কপালে লেখা থাকে, আর খারাপটাকে আটকানো আমাদের হাতে থাকে। আগে আমরা খারাপটাকে আটকাই, তারপর কপালে ভালো থাকলে হবে। ঠিক আছে, আমরা আজই রুম চেঞ্জ করব। গুড মর্নিং ছোট বৌমা। এই ছোট বৌমা, বড়রা গুড মর্নিং বললে ছোটদেরও গুড মর্নিং বলতে হয়। তুমি তো বলো তুমি নাকি বাবা মার কাছ থেকে ভালো শিষ্টাচার শিখেছো। কোথায় তোমার শিষ্টাচার? শুধু শুধু একটা উইশ নষ্ট করব কেন বলুন? আর আপনার সকালটা ভালো গেলে যে অন্য সবার দিনটা খারাপ হয়ে যাবে, আর বাড়ির বউ হিসেবে সেটা কি করে চাই বলুন? এ তো ভালো কথা নয়, ভালো কথা নয় ছোট বৌমা। তার মানে তুমি কি চাইছো? আমার দিনটা খারাপ যাক। চাইতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু আমি আপনি নই, তাই আপনি একটা খারাপ মানুষ হওয়া সত্ত্বেও আপনার খারাপটা চাইতে পারলাম না। উড়িয়া বাবারে 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 বাবারে, কেবাত কেবাত কেবাত, নাজুক
যেমন সুন্দর তোমায় দেখতে তেমন সুন্দর তোমার জীব। দেবী দেবী, আমার হাতের তৈরি চা আপনার জীব স্পর্শ করুক, আমাকে বাধিত করুন দেবী। চা খাবে ছোট বৌমা? না থাক, আপনাকে যে কোনো ভরসা নেই বাবা, যদি বিষ মিশিয়ে দেন। বিষ? ইস মার, আমি অত ছোটখাটো একটা ক্রিমিনাল নই যে তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করব। তোমাকে মেরে আমি কি পাবো? একটা বাড়ি ছিল, সেটা তোমার বাবা জীবিত থাকা অবস্থাতেই তোমাকে গৃহহারা করে দেওয়ার সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছে। আমি না মশা মারি না, কামড়াতে দিই, তাতে না আমি একটা কিক পাই। আমি গন্ডার মারি, মারি তো গন্ডার, লুঠি তো ভান্ডার। ছোটবেলায় এই প্রবাদটা পড়েছিলাম, তখন না বুঝিনি, বড় হয়ে এটা আমার এত কাজে লেগে যাবে। ছোটবেলায় আমিও অনেক কথা পড়েছি বাবা। নাকি? তার মধ্যে একটা কথা অতি চালাকের গলায় দড়ি। ভাবিনি বড় হয়ে এটা একজনকে মনে করিয়ে দিতে হবে। ছোট ভুল করে ফেলি, আমি অতি চালাক নই, আমি মহা চালাক। জানো আমি যখন কোনো বাড়ি বানাই না, তাতে দুটো দরজা রাখি, একটা সদর আর একটা খিড়কি। আর শোনো না কথা বলছি তো, তুমি যখন ব্যাংকের লকার থেকে ডকুমেন্টস বার করেছিলে, তখন নিশ্চয়ই ভালো করে পড়ে নিয়েছো, শিক্ষিত। হ্যাঁ, আমার গন্ডারটা ঠিক ওখানে। এ কে আছিস রে? ছোট বৌমা এসছে, গেস্ট হাউসে ভালো কিছু খেতে পায় না, এক কাপ ভালো করে চা খাওয়া। রিজুকে ওর নাগাল থেকে তাড়াতাড়ি সরাতে হবে, না হলে ও শেষ করে দেবে রিজুকে। এসব তোদের ঘরে এনে রেখেছিস? আমাদের ঘর নয় পালক, তোদের ঘর। আমি শুধু একটু সাজিয়ে দিচ্ছিলাম আর কি। এখন থেকে যে যেই রুমে থাকতাম, আবার সে সেই রুমেই থাকবো। হঠাৎ কি হলো? হঠাৎই তো সব গন্ডগোল হয়ে গেল পালক। যারা একজন আরেকজনকে না দেখে থাকতে পারতো না, একজন না খেলে আরেকজন তার জন্য বসে থাকতো, আর আজ আজ দুজন দুজনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শুধু মুখ ফিরিয়ে নেয়নি মম, ওরা আজ মুখোমুখি লড়াইয়ে নেমেছে। এই লড়াইটা বন্ধ করতে হবে, না হলে এই পরিবারটা শেষ হয়ে যাবে। না, সেটা হতে দেওয়া যাবে না, একদম না পালক। ওদের দুই ভাইকে আবার এক করতে হবে। কিন্তু কিভাবে? আমি তো কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। পালক, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি? দেখ, ওরা কিন্তু ছোটবেলা থেকেই বন্ধুর মতো, ঠিক যেমন আমি আর তুই। তাহলে ওদের ছোটবেলাকার স্মৃতিগুলো যদি ওদের সামনে তুলে ধরতে পারি। খুব ভালো আইডিয়া, কিন্তু ওদের ছোটবেলায় কি হয়েছিল আমরা জানবো কি করে? পালক, এই বাড়িতে না একটা ঘর আছে, গুপ্ত ঘর। হ্যাঁ, ওখানে না সব পুরনো জিনিসপত্র আছে, তো ঘাটাঘাটি করে দেখলে ওদের ছোটবেলাকার জিনিসপত্র নিশ্চয়ই পাওয়া যেতে পারে। তুই এত সব জানলি কি করে? এই আসলে টাইম পাস করার জন্য পড়ব বলে পুরনো বইয়ের খোঁজ করছিলাম, তো
রশ্মি আমাকে বলেছিল যে সব পুরনো জিনিসপত্র একটা বন্ধ ঘরে রাখা থাকে, মা সেই ঘরটাকে সব সময় তালা বন্ধ করে রাখে। সেই জন্য আমি মায়ের ঘর থেকে চাবিটা নিয়ে ওই ঘরে ঢুকেছিলাম। তারপর আমি আলমারিতে দেখলাম যে অনেক রকমের, মানে বিভিন্ন রকমের পুরনো জিনিসপত্র আছে। তাহলে ওই ঘরে ঢোকার জন্য তো আবার চাবিটা নিয়ে আসতে হবে। আরে না না, দেখ ওই ঘরের দুটো চাবি আছে, একটা চাবি আমার কাছে। তাহলে তাহলে চল আমাদের রুম থেকে চাবিটা নিয়ে আসি। এটা খুব খারাপ, খুব খারাপ জিনিস। অন্যের কাজে ব্যাগরা দেওয়াটা খুব খারাপ জিনিস। এটাকেই বলে কর্পোরেট পলিটিক্স। আর যেটা রোমিত তোর সঙ্গে খেলছে, তুই ভালো মানুষ, তুই সেটা বুঝতে পারছিস না। আসলে কি হয়েছে জানিস তো ব্যাপারটা, তোর মা তো এখন অফিসে যায় না, তাই যা ডিসিশন নেওয়া সেটা রোমিতই নেয়। বলতে পারিস বকলমে রোমিতই এই কোম্পানির মালিক। তা তুই হঠাৎ চেয়ারে বসে একটা ফরেন ডিল ক্র্যাক করে দিয়েছিস, সেটা না রোমিত ভালো চোখে নিতে পারে পারেনি, তাই জন্য তো তোকে সকলের সামনে চূড়ান্ত অপমান করেছে। এসব ভাই ভাই এসব না, সব মুখের কথা বুঝলি। চেয়ারই হচ্ছে আসল জিনিস, আর রোমিত চেয়ারটার পেছনে ছুটছে। ইতিহাস পড়েছিস তো, পড়িসনি? ক্ষমতার লোভে ওই চেয়ারের জন্য ছেলে বাপকে মারে, ভাই ভাইকে মারে। রোমিত চায় না তুই নিজের জীবনে সফল হোস, ওই চেয়ারটাতে গিয়ে বসিস। আর এইসবের পেছনে কার মদত আছে জানিস? কার? মোম। মোম? কিন্তু মোম তো অফিসের ব্যাপারে কোনো ইন্টারেস্টই দেখায় না। সব লোক দেখানো, ওই তো রোমিতকে বুদ্ধিগুলো দিচ্ছে। একটা তো রাগ আছেই রিজু, বিয়ের পিড়িতে বসেও তুই ওর সঙ্গে বিয়ে ক্যান্সেল করেছিলিস, ও তারই শোধ নিচ্ছে রোমিতকে সামনে রেখে। তোর মায়ের সঙ্গে তো এই নিয়ে রোমিতের লেগেছিল। মায়ের সঙ্গে দাদার ঝগড়া হয়েছে? হ্যাঁ, ঝগড়া মানে তুমুল ঝগড়া, সে তুমুল ঝগড়া। বাড়ির অবস্থা এখন খুব শোচনীয়, বাড়ি তো এখন দুটো দলে ভাগ হয়ে গেছে। আর কি বলবো রিজু, তোর কথা ভেবে ভেবে তোর মার তো হার্ট অ্যাটাকই হয়ে গেল। কি? মায়ের হার্ট অ্যাটাক হয়েছে? মাইল কিন্তু ম্যাসিভ হতে তো বেশি সময় লাগবে না। বাবা কাল তুমি এলে আমাকে কিছু বললে না তো? আমি পালকের কাছ থেকে শুনলাম মা অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু হার্ট অ্যাটাকের কথা আমাকে কিছু বলেনি তো। কেউই বুঝতে পারেনি, আর আমি তোকে বলিনি তুই শুধু শুধু চিন্তা করবি বলে। আসলে তোর মা তো তোকে খুব ভালোবাসে, তোর কষ্টটা মেনে নিতে পারেনি। বারবার রোমিতকে বোঝানোর চেষ্টা করেছিল, রিজুকে একটা সুযোগ দে, ও নিজেকে প্রমাণ করার একটা চেষ্টা করুক। শুনল না রোমিত, তোর জন্য 1 কোটি টাকা চেয়েছিল রোমিতের কাছে, স্ট্রেট না করে দিল। মনে খুব আঘাত পেয়েছে তোর মা, রোমিতের উপর থেকে ওর সব বিশ্বাস চলে গেছে। এর একমাত্র উত্তর হলো নিজের কোম্পানি তৈরি করা। শর্মা কনস্ট্রাকশনের সঙ্গে আমার সব কথা হয়ে গেছে, ওরা টাকা দিতে রেডি আছে, একবার তোর সঙ্গে সামনাসামনি কথা বলতে চায়। শর্মা কনস্ট্রাকশনস তো একেবারে আমাদের রাইভাল কোম্পানি, আমাদের কোম্পানির সঙ্গে ওদের কেস চলছে। কোনো সন্ন্যাসী তোর পেছনে টাকা ঢালবে না, দেবরূপ ইন্ডাস্ট্রিজ থেকে তোকে বার করে দেওয়া হয়েছে। জবাব দিতে গেলে শত্রু শত্রুর সঙ্গে হাত মেলাতে হবে। মায়ের নামে কোম্পানি করছি, মায়ের কোনো শত্রুর কাছ থেকে আমি টাকা নিতে পারবো না, আমাকে তুমি ক্ষমা করো বাবা। তুই আমার ছেলে রিজু, তুই যতবার ভুল করবি আমি তোকে ততবার ক্ষমা করব। কিন্তু ভাগ্য ভাগ্য তোর বাবাও নয় তোর কাকাও নয়। লোহা গরম থাকতে থাকতে ঘম আর রিজু,
না হলে কিন্তু রমিতের ঘায়ে একেবারে পারলে একবার মায়ের সঙ্গে দেখা করিস কেমন দেখবি তোর মাও তোকে একই কথা বলছে ওরে মা বাবা কখনো ছেলে মেয়ের খারাপ চায় না রে উল্টে ছেলে মেয়েরাই মা বাবাকে দেখে না আস ভেঙে বললি বেলা আবার আসব মোম এ তো পুরো অ্যান্টিক রেপ মনে হচ্ছে 100 বছর আগে কোথাও চলে এসেছি হ্যাঁ আমিও না প্রথম দিন দেখে চমকে উঠেছিলাম আমার মনে হয় এটা দাদুর ঘর ছিল জানিস তো ওই জন্যই এই ঘরটার চেঞ্জ করা হয়নি দাদু মানে আরে রমিত আর রিজুর দাদু ও ওটা মনে হয় ওনারই ছবি পালক জানিস তো যেদিন আমি প্রথমবার এই ঘরে ঢুকতে যাই সেদিন আমি দেখেছিলাম যে মা এই ছবিটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল আমি আর ঢুকিনি আবার মাকে যে জিজ্ঞেস করব সেই সাহসটাও হয়নি মা যদি আমাকে জিজ্ঞেস করে কেন তুমি ওই ঘরে ঢুকেছিলে কে তোমাকে চাবি দিয়েছিল বাবা একটার পর একটা কেস খেয়ে যেতাম সত্যি মোম তোর অনেক সাহস আছে বিশ্বাস কর আচ্ছা দাঁড়া তো পালক তুই এদিকটা দেখ আমি ওদিকটা দেখছি মোম হ্যাঁ একটা পুরনো অ্যালবাম পেলাম বাহ এই এই চল ওদিকটা বসে দেখি হ্যাঁ দেখি এই ছবিটাতে দেখ দুজনকে কি হাসি খুশি লাগছে না হ্যাঁ আর এখন দুজন দুজনের থেকে মুখ ফিরিয়ে থাকে পালক এটা পাক্কা রিজু তখনও যেমন এলোমেলো ছিল এখনো সেরকম এলোমেলো আচ্ছা মোম বাবা মার সাথে এটা কে বলতো রমিত না রিজু আমার তো মনে হয় রমিত কারণ ও তো বড় এটা ওই হবে কিন্তু বাবা মার সাথে রিজুর কোনো ছবি নেই কেন সব আলাদা আলাদা দেখছি রিজু তো রমিতের থেকে মাত্র কয়েক বছরেরই ছোট আমার মনে হয় যখন ছবি তোলা হয় তখন রিজু ঘুমোচ্ছিল তাই ওকে নেয়নি আচ্ছা পালক এবার দেখ তো তুই কিছু পাস কিনা আমি ততক্ষণ এই অ্যালবামটা দেখি ঠিক আছে মৌ হ্যাঁ এই দেখ কি পেয়েছি কি রে এগুলো মনে হয় ওদের ছোটবেলার খেলার জিনিস দেখি লাট্টু মনে হচ্ছে দুই ভাই ছোটবেলাটা দারুণ এনজয় করেছে জানিস ঠিক আমাদের মতো
এটাই তো চাইছিলাম, ওদের ছোটবেলার এই জিনিসগুলো ওদের সামনে রাখতে হবে, যদি ওরা আবার আগের মতন হয়ে ওঠে। আচ্ছা চল চলে যাই পালক, কারোর চোখে পড়ে গেলে না আমাদের কপালে দুঃখ আছে বলে দিলাম। এগুলো ধর তো। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।